Assalamualaikum, Parahmatullah. BK Innovation Beauty থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন প্রকার মেশিং ডেলিভারিতে ভিডিওটি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রাখা আছে একটি বড়ি কোটা মেশিং ডাউল কোটা যেটাকে বলে আর কি আর এখানে একটা রাইস মিল আছে ওই পাশে মশলা মারাই করা পাল ভাইজার মেশিং যেটা বলে কেউ বলে ব্লোয়ার মেশিন কেউ বলে হ্যামার মেশিন কেউ বলে সাইক্লোন মেশিন তো নাম কোনো ব্যাপার না যে যে নামে ডাকে মেশিন একই এটা আমাদের সম্পূর্ণ নিজের ব্যক্তিগত তৈরি করা এই যে বুলার মেশিন ওইটা ওটা মশলা মারাই করতে পারেন মরিচ 100% পাউডার করতে পারেন আপনারা আর এই যে এটা আপনারা দেখছেন বড়ি কোটা মেশিন এটা ইন্ডিয়ান মেশিন আর এটা আছে এই যে রাইস মিল যেটা দেখছেন এটা ভার্সন 6 রাইস মিল এটা প্রতি ঘন্টায় এদের লেখা আছে 800 থেকে 1000 কেজি প্রোডাকশন হবে কিন্তু না অত প্রোডাকশন হবে না এগুলো 600 থেকে 700 কেজি প্রোডাকশন হবে এটা ভার্সন 6 মডেল তো এই রাইস মিলের সাথে আপনারা পাচ্ছেন ওয়ান পিস ছুরি দুই পিস জালি দুই চার বছর পরে যখন সেল নষ্ট হয়ে যাবে সেল কিনা লাগবে না সেল এক পিস ফ্রি কোম্পানির তরফে তো বাদ বাকি জিনিসগুলো খোলা আছে এই যে এগুলো সব ফিটিং করা হবে কিন্তু ওনারা গাড়ির ভিতরে ফিটিং করে নিয়ে যেতে সমস্যা বিধায় কিন্তু ফিটিং করলাম না এই অবস্থায় ডেলিভারি যাচ্ছে এই যে এগুলো দেওয়া সব এই মেশিনের সাথে তো এই মেশিনগুলো প্রতি ঘন্টায় আপনার 15 থেকে 16 মন ধান প্রোডাকশন দিতে সক্ষম এটি 220 বিদ্যুৎ ভোল্ট কিন্তু 220 হইলেও হবে না বাসাবাড়ি লাইনে কিন্তু চলবে না আপনার ব্যক্তিগত ট্রান্সমিটার থাকা লাগবে বা ঢম থাকা লাগবে লোড ক্যাপাসিটি বেশি নিলেই কিন্তু আপনি 10 হর্সের মোটর দ্বারা চালাতে পারবেন বা আপনি ডিজেল ইঞ্জিন যদি 12 ইঞ্জিন বা 16 ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন সমস্যা নাই তো এই মেশিনটি সম্পূর্ণ অটো চাউল একদিকে মরিচ চাউল একদিকে আর আপনার গুঁড়া একদিকে যাবে ক্ষুদা একদিকে যাবে সম্পূর্ণ পরিষ্কার হয়ে বাইর হবে তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি এবং পরবর্তী ভিডিওটি আমরা আমাদের যে পরবর্তী ভিডিও আছে সেগুলো পাওয়ার জন্য আপনারা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের আরও অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের আই বাটনটি ক্লিক করবেন তো দর্শক এতক্ষণ রাইস মিল সম্পর্কে বললাম এখন আপনাদেরকে বলবো এই যে বড়ি কোটা যে মেশিনটি সেটি সম্পর্কে বড়ি কোটা মেশিনটি ইন্ডিয়ান মেশিন এটি আপনারা ওই যে আগে শিলনোড়াতে পাড়াপাড়ি করে পাউডার করে বা আটা করে বড়ি দেওয়া লাগতো এখন কিন্তু সেই ধরনের সুযোগ নাই এখন সিস্টেম হচ্ছে এটা সম্পূর্ণ নতুন আঙ্গিক এটা মেশিনের 2 হর্সপাওয়ারের মোটর দিয়ে কিন্তু আপনি চালাইতে পারতেছেন আর এই যে বুলোয়ার মেশিন যেটা এই মেশিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় 100 থেকে 110 কেজি পর্যন্ত মরিচ পাউডার করতে পারবেন 100% মরিচ পাউডার হবে এই মেশিনটা দিয়ে এই মেশিনটা আমরা নিজেরা তৈরি করি যদি কারো দরকার হয় আমাদের কাছে নিতে পারবেন আমাদের ঠিকানা সমূহ খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ তো ভাই এই পাশে আরও একটি মেশিন রাখা আছে দেখেন এটাও ডেলিভারি যাচ্ছে রাইস মিল এই মেশিনটি সম্পূর্ণ ফিটিং করা হয়েছে এই মেশিনটি সম্পূর্ণ ফিটিং সহকারে ডেলিভারি যাচ্ছে আর এটা এনারা স্যালো মেশিন দিয়ে চালাবে বলতেছে আর এনারা বল এনাদের বিদ্যুৎ ব্যবস্থা আছে মোটর দিয়ে চালাবে তো যে যেটাতে চালান কেন ওটা কোনো ব্যাপার না ঘুরলেই চাউল পরিষ্কার হয়ে বাইরে 100% তো সবাই সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ